Hey guys, Assalamualaikum. আমি মনির ক্রেজি ই-ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বল হতে চলেছে। আপনারা হাতে থাকা ফোন দিয়ে নগদে বিকাশের মাধ্যমে আপনারা কিভাবে কয়েন পারচেজ করতে পারবেন ই-ফুটবল কয়েন, সেই জিনিসটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি। আর হ্যাঁ, আমার অনেক প্রাণপ্রিয় ভাইরা রয়েছে, কমেন্টে বলে ভাইয়া কিভাবে আমরা কয়েন টপ আপ করতে পারবো আমাদের ই-ফুটবল গেমে, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ই-ফুটবল কয়েন নিতে চান তার অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না। আর আমি যে সাইটের কথা বলতে যাচ্ছি সেই সাইটটি অনেক ট্রাস্টেড সাইট। আমাদের ই-ফুটবল ইউজাররা যখন কয়েন টপ আপ করে তখন কয়েন টপ আপ করে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কয়েন টপ আপ করে। সেই ক্ষেত্রে আমি যাচ্ছি ভাইয়া, আপনি যে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনার কয়েন টপ আপ করেন সেক্ষেত্রে আপনার আইডিতে রিস্ক থেকে যায়। সেই ক্ষেত্রে আল্লাহ যদি না করে আপনার সরকার আইডিটা হারাতেও পারেন। সেই ক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করতে চাচ্ছি, যখন কোনো ই-ফুটবল কয়েন টপ আপ করতে যাবেন অবশ্যই সাইট থেকে করবেন। সেই ক্ষেত্রে আপনার আইডিতে রিস্ক থাকবে কম। এর কারণটি হচ্ছে একটা সাইট করতে গেলে 30-35,000 টাকা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার আর আমার যে সরকার আইডিটা হয়তো বা এর মূল্য কত হতে পারে, 2,000 অথবা 3,000 টাকা হতে পারে। এই 2,000 অথবা 3,000 টাকা বিনিময়ে কি ওদের রেপুটেশন ওরা খারাপ করবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আমি যাচ্ছে আপনাদের যে আইডিটা রয়েছে অবশ্যই আপনি যখন এই ফুটবল কয়েন টপ আপ করতে যাবেন অবশ্যই সাইট থেকেই করবেন। চলুন তাহলে আপনাদের দেখাই কিভাবে এই কয়েন পারচেজের প্রসেসটা কমপ্লিট করবেন, সেই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে একটা ওয়েবসাইটের লিংক, সেই লিংকের আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা ওই লিঙ্কে কপি করতে পারেন অথবা আপনারা লিখতে পারেন oldtopup.com। এই লেখাটি লিখে আপনারা সার্চ করলে প্রথমে আপনারা এই সাইটটি দেখতে পাবেন। এরপর এই সাইটে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। এই রেজিস্ট্রেশন বারে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো হচ্ছে প্রথমে আপনার নাম, এরপর আপনার যে কোনো একটা ভ্যালুয়েবল ইমেল, এরপর আপনার ফোন নাম্বার, এরপর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন, অথবা আপনি আপনার জিমেইল দ্বারা ওল্ড টপ আপ সাইটে আপনি সাইন আপ করতে পারবেন। দুটি প্রসেসেই আপনি এই জিনিসটি করতে পারবেন। আমি আপনাকে যে সাজেস্ট করতেছি অবশ্যই আপনারা এখানে নাম, ফোন নাম্বার, ইমেল দ্বারাই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এতে আপনার অনেক সুবিধা রয়েছে। এখন আপনারা এই সাইটে কিভাবে আপনারা ই-ফুটবল কয়েন পারচেজ করবেন সেই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা সোজা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচে ই-ফুটবল অপশন দেখতে পাবেন। এই ফুটবল অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটা লিস্ট দেখতে পাবেন কত টাকায় কত কয়েন দিচ্ছে তাহারা, সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে আমরা পছন্দ নিয়ে মতো আপনি যে কোনো একটা প্যাকেজ গ্রহণ করতে পারেন। এখানে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশনে নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসার পর আপনি এখানে ইন্টার ইয়ার ফোন, আপনার ফোনটা কি অ্যান্ড্রয়েড না আইফোন, সেই জিনিসটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর যে ইনফরমেশনটা চাচ্ছে সেই ইনফরমেশনটা হচ্ছে আপনার ইন্টার ইয়ার কোন আমি জিমেল, আপনার যেই জিমেল দ্বারাই কোন আমি আইডি ক্রিয়েট করা আছে সেই জিমেলটা চাচ্ছে। এরপর পরবর্তী অপশনে কোন আমি পাসওয়ার্ডটা দিবেন। এর পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে ইন্টার ইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই মাস্ট বি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে প্রদান করতে হবেই, কারণ এখানে আপনার সঙ্গে তাহারা যোগাযোগ করবে। পরবর্তী যে অপশনটি রয়েছে পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডের দ্বারাই আপনি কয়েনটি পারচেজ করতে চাচ্ছেন সেই জিনিসটি। এখানে দুটি অপশন রয়েছে, এখানে রয়েছে ওল্ড টপ আপ ওয়ালেট, একটি রয়েছে নগদ বিকাশ রকেট ইনস্ট্যান্ট পেইড। এখানে আপনারা নগদ বিকাশ রকেট এখানে সিলেক্ট করার পর বাই নাওতে ক্লিক করবেন। এখানে আপনারা কিসের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে যাচ্ছেন, নগদ বিকাশ না রকেট? এখানে আমরা বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট প্রদান করব, সেক্ষেত্রে আমরা বিকাশে ক্লিক করব। এখান থেকে যে আপনি নিচে একটা বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেন্ড মানি করতে হবে, সেক্ষেত্রে আপনি সেই নাম্বারটা নিয়ে যায় এখান থেকে আপনি সোজা আপনার বিকাশ অপশন চলে যাবেন। এখান থেকে আপনি সেই নাম্বারটিতে সেন্ড মানি করবেন। অবশ্যই আপনাকে এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে কয়েনের বিনিময়ে যে টাকার পরিমাণটা আপনার সিলেক্ট করছেন সেই টাকাটাই আপনাকে সেন্ড করতে হবে এখান থেকে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। টাকাটি সেন্ড করার পরে যে ট্রানজাকশন একটা আইডি থাকে সেই আইডিটা এখানে এসে আপনার ট্রানজাকশন আইডি পেস্ট করতে হবে। এরপর নিচে এসে ভেরিফাইড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এরপর ওখান থেকে আপনি সোজা আপনার প্রোফাইলে এসে মাই অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে অর্ডারটি আপনি পারচেস করলেন ওই অর্ডারটি আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে। জিনিসটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন এই জিনিসটা আপনাদের আমি ভালোভাবে ক্লিয়ার ভাবে জানিয়ে দিচ্ছি। এখানে আপনারা হোম পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনারা যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তারা তত তাড়াতাড়ি আপনার কয়েনটা আইডিতে টপ আপ করে দিবে। আপনি যদি যোগাযোগ করতে ভুলেও যান সেই ক্ষেত্রে তাহারাই আপনার সঙ্গে যোগাযোগ করবে। যখন আপনি আইডি ক্রিয়েটের সময় আপনার ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন সেই ক্ষেত্রে এই জিনিসটি তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। আপনি তাদের সঙ্গে যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি আপনার কয়েন পারচেজটা করে দিবে। যাই হোক, এই ছিল ওল্ড টপ আপ সাইডের ফুল কয়েন প্রসেসের প্রক্রিয়া। আর হ্যাঁ, আপনারা এখানে নিঃসন্দেহে টপ আপ করতে পারেন, কোনো প্রকার সন্দেহ ছাড়া এখানে আপনারা টপ আপ করতে পারবেন। প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।